মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন তারকা বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট, সঙ্গে তার কিশোরী কন্যা গিয়ান্না। দুর্ঘটনায় হেলিকপ্টারের বাকি ছজন যাত্রী এবং চালকও প্রাণ হারিয়েছেন বলে সূত্রের খবর। রবিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ একটি S-76 কপ্টার ক্যালিফোর্নিয়ার কালাবাসেসের পাহাড়ি অঞ্চলে ভেঙে পড়ে। খেলার জন্য মেয়েকে পৌঁছে দিতেই হেলিকপ্টারে সওয়ার হয়েছিলেন ব্রায়ান্ট। দুর্ঘটনায় মৃতদের মধ্যে আছেন গিয়ান্নার খেলার দলের আরও একজন সদস্য এবং তার অভিভাবকও। লস অ্যাঞ্জেলেসের লেকার্স দলের হয়ে 5 বার NBA চ্যাম্পিয়ন কিংবদন্তি সমতারকা ব্রায়ান্টের অকাল মৃত্যুতে মর্মাহত NBA মহল। NBA-র কমিশনার অ্যাডাম সিলভার এক বিবৃতিতে বলেছেন, লস অ্যাঞ্জেলেসে নিজের কেরিয়ার গড়ে তুলেছিলেন ব্রায়ান্ট, এই শহরে তার প্রভাব গভীর। লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গার্সেত্তির কথায়, লস অ্যাঞ্জেলেস বাহিনীর হৃদয়ে চিরদিন থাকবেন ব্রায়ান্ট, আমাদের সর্বকালের অন্যতম সেরা নায়ক হিসেবে তাকে স্মরণ করা হবে। 6 ফুট 6 ইঞ্চি দৈর্ঘ্যের ব্রায়ান্টকে বলা হয় ঈশ্বর প্রদত্ত প্রতিভা। হাই স্কুলের পরেই তিনি সরাসরি NBA লীগ খেলতে শুরু করেন 1996-এ। সেই সময় তিনি ছিলেন লীগের সর্বকনিষ্ঠ খেলোয়াড়। সে সময় পরবর্তী তারকার অপেক্ষায় ছিল দল। জেরি ওয়েস্ট, উইল্ট চেম্বারলিন, করিম আব্দুল জব্বর এবং ম্যাজিক জনসনের রেখে যাওয়া শ্রেষ্ঠত্বের ব্যাটন নিজের হাতে তুলে নেন ব্রায়ান্ট। 2 দশকের বেশি দীর্ঘ কেরিয়ারে তিনি NBA খেতাবের পাশাপাশি দুবার অলিম্পিক্সের স্বর্ণপদক লাভ করেছেন। লেকার্সের হয়ে যে দুটি জার্সি নাম্বার তিনি পড়েছিলেন তা ছিল 8 এবং 24। এই দুটি জার্সি আর কাউকে দেয়া হবে না বলেই জানিয়েছেন ক্লাব। দলের তরফে জানানো হয়েছে, ওই দুটি নাম্বারের জার্সি রেখে দেয়া হল তাঁরই স্মরণে।